সবজি ফ্রিজে রেখে দিয়েছিলাম, বের করেছি ডিপ, তেঁতুল এনেছি, জলপাই সিদ্ধ করেছি, ভর্তা বানাবো তেঁতুল আর জলপাই, সরিষার তেল দিয়ে, লবণ, চিনি, কাঁচামরিচ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। সবাই আমার ভিডিওটা দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন। দেখেন লিচুটা ছিঁচি, ঠিক অরিজিনাল লিচু, পুরো অরিজিনাল। ডিপে রেখে দিয়েছিলাম, প্যাকেট দিয়ে ভালো করে ডিপের মধ্যে আমি কতগুলো কালো জাম রেখেছি, আরেকদিন কালো জাম বের করে কালো জামের ভর্তা বানাবো, আপনাদের দেখাবো। কোনো সময় ডোলে, কোনো সময় সিদ্ধ করে পাটায় ছেঁচে, তারপরে আমার ধনিয়া পাতাও দিতাম সাথে, লাল মরিচ দিয়ে, কাঁচা মরিচ দিয়ে, এখন যা দিয়ে ভর্তা বানাবে। দেখুন ভর্তা বানাচ্ছে, একটু শক্ত বেল, কিন্তু আর বাসার থেকে এত বড় বড় কাঁচামরিচ, একটা কাগজে করে কাঁচামরিচ আর লবণ নিয়ে আসতাম, লবণ এনে কাগজটা খুলে কাগজের মধ্যে লবণ আর কাঁচামরিচ, সস্তা কাঁচামরিচ ডোলা দিতে, তারপরে ও বেলটা ভেঙে, তারপরে বেল ভেঙে ওইটা দিয়ে খুলে এরকম করে আমাদের সবাইকে বলতো খাও। আমি তখন ছোটবেলায় কখনো খেতেও দেওয়া হতো না, আমার গলায় একটু প্রবলেম ছিল টনসিলের, তারপরে আমার ছোটবেলায় গানের টিচারদের মানা ছিল, যারা না খাবে
দিয়েছে সেও খেতে চায়। এখন এই মুহূর্তটা আমি আর আমার ভাইয়ের ছেলে পছন্দ করে করতে পারতাম। আমি একটু বাইরে গিয়েছিলাম, জলপাই কিনে এনেছি, জলপাই দিয়ে খেয়েছিলাম। বেল কিনে আনবো কিন্তু বেল ওনার মতো হলো না। আমরা বেলটা খাই।